পতনমুখী শেয়ার বাজারের পতনের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর বাজার অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে অনেক। তবে গুটি কয়েক কোম্পানিকে ঘিরেই আবর্তিত হচ্ছে লেনদেন ও সূচক। এখনও ফ্লোর প্রাইসে আটকে আছে শতাধিক কোম্পানির শেয়ার। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে আপাতত ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। পরাগ আজিমের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও নানা গুজবের কারণে শেয়ারবাজারে টানা দরপতনের মুখে গত 28 জুলাই দরপতনের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এতে আস্থা ফিরে পান বিনিয়োগকারীরা, আবারও বাড়তে থাকে সূচক ও লেনদেন। যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে পুঁজিবাজারে বিনিয়োগের সক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা নিয়েছে, সেটি একটি বিষয় আছে। বিদেশি বিনিয়োগকারীও কিছু নতুন এসেছে, বিও অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নতুন বিনিয়োগকারী দেখা দিয়েছে। এবং আরও একটি জিনিস অবজার্ভ করেছি আমাদের সার্ভেলেন্স থেকে, যে 1 কোটি টাকা বা তদূর্ধ্ব বিনিয়োগকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে বাজারে দাপট দেখা যাচ্ছে ঘুরে ফিরে মাত্র কয়েকটি কোম্পানির। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 65 পয়েন্ট। এই উত্থানে 64% অবদান রেখেছে মাত্র 4টি কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত 371টি কোম্পানির মধ্যে রোববার পর্যন্ত 125টি কোম্পানি ফ্লোর প্রাইসে অবস্থান করছে। যে সমস্ত ভালো প্রতিষ্ঠান আছে যার শেয়ারগুলোর মূল্য যাওয়া উচিত হওয়া উচিত, কিন্তু আমি দেখতে পাই যে আসলে এই ভালো প্রতিষ্ঠানটা কেন মানুষ সেটাকে কিনছে না। আমাদের মেজর ইনভেস্টর কিন্তু হচ্ছে কতকগুলো প্রতিষ্ঠান, মূলত সেগুলো ব্যাংকিং জাতীয় আর্থিক প্রতিষ্ঠান, তারা সাধারণত মার্কেটে একটা ব্যাপক ভূমিকা রেখে থাকে। তো তাদেরও অ্যাকচুয়ালি একটা ডিসিশন মেকিংয়ের এখানে ব্যাপার আছে, যে তারা ভালো শেয়ারগুলোতে যদি আরও বেশি মনোনিবেশ করতে চায় তারা করতে পারে। বিনিয়োগকারীদের স্বার্থে ফ্লোর প্রাইস চলমান থাকবে বলে জানিয়েছেন বিএসইসি কমিশনার। আমরা কখনোই পছন্দ করি না যে ফ্লোর প্রাইস দেওয়া হোক। মৌলিক একটি দায়িত্ব হচ্ছে যে আমরা বিনিয়োগকারীর স্বার্থ দেখব, সেই কারণেই আমরা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য হয়তোবা ফ্লোর প্রাইস দিয়ে থাকি। এবারেও দিয়েছি, এটা উঠিয়ে নেওয়ারও কোনো আকাঙ্ক্ষা বা চিন্তাভাবনা এই মুহূর্তে আমাদের একেবারেই নেই। আমরা এই ফ্লোর প্রাইস যতক্ষণ পর্যন্ত না মার্কেট এটা নিজের গতিতে ফিরে আসবে এটা নিয়ে মোটেই আমরা এটা নিয়ে এমনকি ভাবছিও না। কমিশনার জানিয়েছেন শেয়ারবাজারে থাকা যেসব কোম্পানির পরিশোধিত মূলধন কম তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে তা 30 কোটি টাকায় উন্নীত করার নির্দেশ এর মধ্যে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।